মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করতে প্রস্তুত গোটা জাতি পরিপাটি করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধকে মহান বিজয় দিবসের সূচনা লগ্ন থেকেই ফুলের শ্রদ্ধায় ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ তবে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শ্রদ্ধা নিবেদন করার আহ্বান প্রশাসনের প্রতিনিধি আনোয়ার হোসেনের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যাদের প্রাণপণ প্রচেষ্টায় পরাজিত পাকিস্তানি হানাদাররা সেই বীর শহীদদের শ্রদ্ধায় স্মরণ করতেই প্রস্তুত গোটা জাতি সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাত পোহালেই মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানাবে সর্বসাধারণ সে লক্ষ্যেই এ প্রস্তুতি করোনার কারণে এবার সশরীরে স্মৃতিসৌধে উপস্থিত হবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তাদের পক্ষে বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রতিনিধিরা মূল ফটক থেকে বেদি পর্যন্ত রংতুলির আচরে শোভা পাচ্ছে নির্মল এক পরিবেশ সৌধের সামনে বাগানগুলোতে হলুদের পাশাপাশি লাল সবুজের মিশেলে রূপ পেয়েছে পতাকার আমরা এখানে যে বিজয় দিবস উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ করতেছি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জানালেন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে যথাযথভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের সিভিল তারপরে ইলেকট্রিক্যাল এবং আরবারিকালচার সমস্ত বিভাগ যথাযথভাবে এটা করেছে আর প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রতি বছরই যেভাবে নিরাপত্তা দিয়ে থাকি এবছর এবছর আমরা সেই রকমই নিরাপত্তা দিব আমাদের নিরাপত্তা জন্য নিরাপত্তা দেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা আছে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা কেন জোরদার করা হবে সবাই যেন মাস্ক পরে আসেন এবং স্বাস্থ্যবিধি মেনে আসেন আমি সবাইকে সেই বিনীত অনুরোধটুকু করি পাঁচ দশকের বাংলাদেশ আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা সবার নূর মোহাম্মদ মাই টিভি নিউজ ডেস্ক